বরিশালের গৌর নদীতে মানবদেহে জিঙ্কের প্রয়োজনীয়তা ও জিঙ্ক ধানের বীজ বিক্রেতাদের সাথে বাজারজাতকরণ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হারভেস্ট প্লাস বাংলাদেশ এবং সিসিডিবির আয়োজনে দেবাশিস কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিএডিসির উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ রমিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোসাম্মদ মরিয়ম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মোহাম্মদ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মামুনুর রহমান। সিসিডিবির এলাকা ব্যবস্থাপক ডেনিস মারান্ডির সঞ্চালনায় বক্তব্য রাখেন হারভেস্ট প্লাস বাংলাদেশের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী জাহিদ হোসেন, সিসিডিবির ফিল্ড সুপারভাইজার আইজাক শিমুল হাওলাদার, জিঙ্ক বীজ উৎপাদন ও বাজারজাতকরণ পরিবেশক মোহাম্মদ ইসলাম জুয়াদ্দার সহ অন্যান্যরাও। এ সময় গৌরনদী, আগলঝাড়া ও উপজিরপুরে 30 জন বীজ বিক্রেতাও অংশগ্রহণ করেন।